এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাহরাইনের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। লাল সবুজের চাইতে ফিফা র্যাঙ্কিংয়ে 99 ধাপ এগিয়ে থাকা লটের বিপক্ষে হেরে এশিয়া কাপের খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে জামালদের জন্য। কোয়ালালামপুরে ম্যাচের প্রথম 30 মিনিটে প্রতিপক্ষের ফরওয়ার্ডদের আটকে রাখলেও 34 মিনিটে গোল হজম করে বাংলাদেশ, বাহরাইনকে 1-0 গোলে লিড এনে দেন আলী হারাম। ম্যাচের 42 মিনিটে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ, স্কোর করেন আসওয়াদ। বিরতির পর গোল শোধের চেষ্টা করলেও প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাবু করতে পারেনি বাংলাদেশের ফরওয়ার্ডরা, ফলে শেষ পর্যন্ত 2-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 11 জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।